বিচারে তখন মোহনদাস সদ্য কিশোর হয়েছেন, কিন্তু 13.5 বছরের কস্তুরবা ছিলেন যৌনবিজ্ঞানের দিক থেকে যথেষ্ট সাবালিকা। তাই দেখা গেল মোহনদাস দেহ সর্বস্বা কস্তুরবার দ্বারা আকৃষ্ট হচ্ছেন। পড়াশোনায় মনোযোগ নষ্ট হল, তিনি বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হলেন, অবশ্য মনোবল হারালেন না। মোহনদাসের 16 বছর বয়সে পিতার মৃত্যু হয়। কঠিন ফিস্তুলায় ভুগছিলেন তিনি। মোহনদাস তার কাকার সঙ্গে পালা করে পিতার সেবা করতেন, কিন্তু ওই অভিশপ্ত রাতে তিনি নিজের শারীরিক উত্তেজনাকে দমন করতে পারেননি। হয়তো দীর্ঘদিন স্ত্রী কস্তুরবার সাথে শারীরিক মিলনে অংশ নিতে পারেননি, তাই সেই রাতে মৃত্যু পথযাত্রী পিতা দায়িত্ব কাকার হাতে সমর্পণ করে তিনি চলে এলেন তাঁর শয়নকক্ষে। ঘুমন্ত গর্ভবতী স্ত্রীকে ডেকে তুললেন সম্ভোগের জন্য। যদিও তিনি জানতেন পাশের ঘরে তার পিতা যে কোনো সময় মৃত্যুর কোলে ঢলে পড়বেন, স্ত্রীর সাথে সঙ্গমরত অবস্থাতেই তিনি জানতে পারলেন যে পিতার মৃত্যু হয়েছে। পরবর্তীকালে এর জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। বিলেত থেকে এলেন দক্ষিণ আফ্রিকাতে, সেখানকার রাজনৈতিক আকাশ তখন নানা ঘটনায় আবৃত হয়েছে। শিবা নিজের প্রতিষ্ঠিত আশ্রমে যৌবনতা নিয়ে এক নতুন পরীক্ষা শুরু করলেন। এই আশ্রমের বালক বালিকাদের তিনি পুকুরে স্নান করাতে নিয়ে যেতেন। এদের মধ্যে কয়েকজন উদ্ভিদ যৌবনা কিশোরী থাকত, তাদেরও সর্বসমক্ষে প্রায় নগ্ন হয়ে স্নান করতে হতো। কিছু দূরে দাঁড়িয়ে গান্ধী লোলুপ চোখে স্নানরতা কিশোরীদের সিক্ত দেহের দিকে তাকিয়ে থাকতেন। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি অনায়াসে জবাব দিতেন যে তিনি মায়ের চোখ দিয়ে স্নানরতা কিশোরীদের পর্যবেক্ষণ করেন। কিন্তু আমরা জানি ভারতীয় রক্ষণশীল সমাজে মেয়েরা বড় হলে মায়েরাও কখনো তাদের স্নান করা দেখেন না। বর্ণনা করেছেন মহাত্মার এই ব্যভিচারমূলক কাহিনী। অবশ্য চতুর মহাত্মা তার যৌন অভিযানের অন্তরালে বিজ্ঞান এবং ধর্মকে সংযুক্ত করেছিলেন। তিনি বলেছেন, ব্রহ্মচর্য পরীক্ষা করতে হলে উলঙ্গ নারী দেহকে নিয়ে নিবিড় অনুশীলন করা দরকার, না হলে আমি ইন্দ্রিয় সংযম করব কেমন করে? ভাবতে অবাক লাগে, তাই বোধহয় তিনি প্রতি রাতে বিভিন্ন তরুণীদের নিয়ে শয্যায় শুতেন। তাদের সাথে কী ধরনের খেলা খেলতেন সে কথা হয়তো আমরা কোনো দিনই জানতে পারবো না। কনকনে বাতাস, বৃষ্টিতে তিনি সম্পূর্ণ ভিজে যান, ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতে থাকেন। এগিয়ে আসেন ডক্টর সুশীলা নায়ার, তিনি তখন গান্ধীজির একান্ত অনুগামিনী। তিনি তাকে মুছিয়ে দিয়ে শুকনো কাপড় পরিয়ে কয়েকটি কম্বল চাপিয়ে দেন, তাতেও গান্ধীজির কাঁপুনি থামছে না। দেখি গান্ধীর শরীরে নিজের দেহের উত্তাপ সঞ্চার করেন। সুশীলা তাকে অন্তরঙ্গভাবে জড়িয়ে ধরে ঝাঁকাতে থাকেন। দরজা খোলাই থাকল, তাই এসব দৃশ্য সকলের চোখের সামনেই ঘটল। তার জন্য গান্ধী বিন্দুমাত্র অনুতপ্ত বা লজ্জিত হলেন না। ঠিক সেই সময় গান্ধীজি স্টেনোগ্রাফার তামিল ব্রাহ্মণ পরশুরাম কিছু বলার জন্য ঘরে ঢুকেছিলেন। এমন একটা দৃশ্য দেখে তিনি অবাক হয়ে যান, মনে হয় এ বুঝি প্রেমিক প্রেমিকার অন্তরঙ্গ সোহাগ দৃশ্য। নির্মল কুমার এই ঘটনাটিকে ভোলা মনে মানতে পারেননি। গান্ধীজি অল্প বয়স্কা মেয়েদের বিছানায় স্থান দিতেন, এই ব্যাপারটিও তিনি সর্বান্তকরণে সমর্থন করতে পারেননি। গান্ধীজি বলেছিলেন, মেয়েদের সঙ্গে শয়ন করলে তাদের মধ্যে কামভাব জাগে কি না তা পরীক্ষা করার জন্যই আমি এমন বিস্ফোরক কাজ করে চলেছি। সুশীলার সাথে গান্ধী একসঙ্গে স্নান করতেন, এ এক নোংরা জঘন্য যৌন বিনোদন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, সুশীলা আর আমি একই বাথটবে স্নান করতাম, তবে আমি স্নান করার সময় চোখ বন্ধ রাখতাম। সুশীলা সম্পূর্ণ নগ্ন হয়ে স্নান করত নাকি আন্ডারওয়্যার পরে থাকত তা আমি কখনো দেখিনি। সে যে সাবান গায়ে মাখত সেটা আমি বুঝতে পারতাম সাবান ঘষার শব্দ শুনে। তোমরা বিশ্বাস করো, তার স্নানসিক্তা দেহের কোনো অংশই আমার চোখে পড়েনি। কোনো রগরগে অ্যাডাল্ট ছবিতেও যে দৃশ্য দেখা যায় না,
গান্ধী ও সুশীলা নিয়মিত সেই দৃশ্যের অভিনয় করতেন। একই বাথটাবে স্নান করতেন, অথচ মহাত্মা গান্ধী এই ঘটনাটিকে তার ব্রহ্মচর্য পরীক্ষার এক উদাহরণ হিসেবে তুলে ধরতে চাইতেন। বন্ধুরা, এই ঘটনার বিবরণ এখানেই সমাপ্ত হলো।